বৃহস্পতিবার দুপুরে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্টের আপিল বিভাগ। এর পরপরই রাজধানীর বাংলা মোটরে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের করে বিএনপি। এছাড়া রাজধানীর মালিবাগ এলাকায় মিছিল বের করে স্বেচ্ছাসেবক দল। মালিবাগের ওই মিছিল থেকে দুটি গাড়িও ভাঙচুর করে নেতাকর্মীরা। এছাড়া যুবদলের নেতৃত্বেও কমলাপুর রেল স্টেশন থেকে একটি মিছিল বের করা হয়। এদিকে সকাল থেকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টনে নেতাকর্মীদের উপস্থিতি তেমন একটা দেখা যায়নি। তবে সকালে জাতীয়তাবাদী মহিলা দলের কিছু নেতাকর্মীকে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মিছিল করতে দেখা গেছে। যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সকাল থেকেই অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। উচ্চ আদালতের রায়ের পর দুপুরে দিনাজপুরের জেল রোড থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। মিছিলটি বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। মিছিলে পুলিশ বাধা দেয় বলে অভিযোগ করেন নেতাকর্মীরা। জামালপুরের স্টেশন রোডে দলীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ করে বিএনপি। এ সময় স্লোগানে স্লোগানে বেগম জিয়ার নিঃশর্ত মুক্তি চান দলের নেতাকর্মীরা। এছাড়া বরিশাল নগরীর সিএনবি রোডের বৈদ্যপাড়া মোড় থেকে একটি ঝটিকা মিছিল বের করে ছাত্রদল। এ সময় বেগম জিয়ার জামিন বাতিল করায় ক্ষোভ প্রকাশ করেন তারা।